Assalamu alaikum. Shaheen bin Salam bolchi Chicago, Canada theke. Eid Mubarak. Ajke dupur pray 2 central time, 3 o'clock eastern. Amra ekhane eshechi Canada eid korar jonno. Eid korte eshe amra ekjon shupto protibha othoba protibhaban ekjon dotara badokke abishkar korechi. Eid jake porichoy koriye dibo apnara obak hoben dekhe je uni eto bhalo dotara bajan. আমি কখনো বিশ্বাস করতে পারিনি, শুধু শুনেছি। আজকে আমরা দেখার চেষ্টা করব, উপভোগ করার চেষ্টা করব। ওনার নাম চয়ন। চলুন মিস্টার চয়নের সাথে কথা বলি। চয়ন ভাই, সালাম আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি চাচ্ছি যে শিকাগোতে, আমেরিকাতে, বাংলাদেশে এভরিবডি শুড নো ইউর গুড ওয়ার্ক, হাউ গুড ইউ প্লে দোতরা, অ্যান্ড দ্য গুড ওয়ার্কস ইজ অলওয়েজ শেয়ারেবল। সবাই সবসময় ভালো কাজ, বিশেষ করে এই শৈল্পিক চর্চা যে আপনি করেন, এটা সবার সাথে শেয়ার করা উচিত। আপনার এই চর্চা কোথা থেকে শুরু, আজকে যেরকম বাজাচ্ছেন এটার পিছনে অনুপ্রেরণা এবং এর কিছু ইতিহাস আমাদের কাছে তুলে ধরুন। আপনি বাজানো যেটা বললেন তাই, এটা আসলে কিছু না, এটা আপনার আসলে অতিরঞ্জিত এবং আপনার বিনয় প্রথমে সেটা বলিনি, আমি সবাইকে শেয়ার করিনি। আর জিনিসটা দেখে ভালো লাগে, হ্যাঁ এইটা আমি বলতে পারি যে এটা অসম্ভব ভালো লাগে, এটা নেক্সট টু মাই চিলড্রেন, দ্যাটস হোয়াট আই ক্যান সে। শেখা শুরু ছিল আসলে মামি সিংহে, আসলে গান বা মানে গানের শখ ছিল একেবারে ছোটবেলা থেকে, হ্যাঁ কিন্তু আমি গান শেখা শুরুও করেছিলাম একবার, বক্তা বলেছি যে আসলে আল্লাহ তো সবাইকে সবকিছু দেয় না, আমাকে গলাটা দেয় না, এটা একমাত্র দুঃখ, আল্লাহ আমাকে আল্লাহর মতো সবই দিচ্ছেন, সবই দিচ্ছেন আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এই গলাটা দেন নাই। তো যাই হোক, ওই একটা তো ইয়ে ছিল, হতাশা বলেন বা যাই ছিল একটা। তো 95-এর দ্যাট ওয়াজ 13 ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, তো মামি সিংহের একটা প্রোগ্রামে এমনি মামি সিং বাড়িতে গিয়ে তখন তো এমনি যেতাম, ওখানে একটা পয়লা ফাল্গুনের একটা প্রোগ্রামে, বসন্তবরণ প্রোগ্রাম, তো ওইখানে একজন ভদ্রলোক দোতারা বাজিয়েছিলেন, তো ওই প্রথম আর কি আমি সামনাসামনি একটু দোতারা বাজানো দেখলাম আর কি। তো এমনি তো আগে গানের সঙ্গে শুনতে তো ভালো লাগতো, বাট ওই প্রথম দেখার পরে আসলে বুঝতে পারলাম যে এটা আসলে এত একটা মানে টানের একটা যন্ত্র আর কি। তো এরপর আরও 4 বছর আসলে এদিনে ওইভাবে মাথা ঘামানো হয়নি আর ওইভাবে ইয়ে হয়নি, বাট ভিতরে যে ছিল না তা না। তো একদিন কথা কথা আমার কুকু কেউ গান গান করেন, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, ওনার গ্রুপও আছে, সো ওনাকে একদিন মানে কথা কথা বলতে গিয়ে বলছিলাম যে আমার খুব শখ ছিল তারা শিখবো, তখন ছিলই বলছিলাম আর কি যে পাঁচ টেন্স, বিকজ তখন আমি ইউনিভার্সিটি এসে থার্ড ইয়ারে পড়ি, তো সমস্যার শেখার কেউ শুরু করে না। তো তখন বললো যে না এটা চাইলে তো সে মানে বললেন যে ঠিক আছে শিখে শিখতে চাইছিস তো শিখ। উনি একজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় করে দিলেন, উনি রেডিও বাজাতেন, তুমি এসে আমাকে একটা ছোটো একটা দোতারা কিনে তারটা বেঁধে দিয়ে গেছিলেন। তো এরপর থেকে আবার নাই, উনিও নাই, দোতারাও নাই, আই মিন দোতারা কেউ শেখার নাই আর কি। তো আমি অনেকদিন প্রায় আরও বছর দেড়েক দুই আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, মানে যাকে পাইতাম চেষ্টা করতাম যে আচ্ছা হয় কিনা, তো আর শেখা হয়নি। তারপর আমার আরেক ফুপু, উনিও নাচ করেন, উনি বাংলাদেশের বড় একজন শিল্পী, তো নিপা ফুপু আর কি, স্বামী মারা নিপা, তো উনি এক ওনাকে বলাতে উনি আমাকে ওনার এক কলিগ শিল্পকলায় ওস্তাদ আশুতোষ ছিল, ওনার সঙ্গে পরিচয় করে দিলেন। তো উনি হচ্ছেন আমার ছিল আমার শিল্প মানে ওস্তাদ, তিনি ওনারা উনি ছিলেন সদ্যীয় কানাইলাল শিলের মেজ ছেলে উনি, ওনার ছোটো ভাই ছিল অবিনাশ শীল, ওনার বাসাতেও যাওয়া হয়েছিল বাট শিখা আসলে ওইভাবে ওনার সঙ্গে পাইনি, উনিও চলে গেছেন খুব অসময়ে। তেমনি আমি কাকার ওখানে প্রায় বছর দেড় দুই যাতায়াত গেছিলাম, শিশুর মতোই যেতাম ওনার বাসায়। আর এরপর থেকে তো আসলে নিজে নিজেই ঘুম থেকে উঠে ঘুমে যাওয়ার আগে আসলে এটাই ছিল সব, আলটিমেটলি একসময় এটার জন্য প্রফেশনও চেঞ্জ করে ফেলতে হয়েছে, মানে ফেলছি আর কি, যাতে সময়টা একটু বেশি পাওয়া যায়, একটু বেশি যেন এটার বিষয়ে যখন আসবো আর কি এদেশে আসার আগে ডিসিশনটা যখন নিলাম তখন আসলে কেউ এটা মানে একটু রিস্ক হয়ে গেছিলো ব্যাপারটা, বাট অনেকেই
ব্যাপারটা সঙ্গে হয়তো প্রফেশন মানে আপনি কি? আমি ফার্মাসিস্ট, আমি প্রায় 8 বছর ব্র্যান্ড ম্যানেজমেন্টে জব করেছি বাংলাদেশে। আচ্ছা, তো এরপর যখন চলে আসবো তখন আসলে চিন্তা করলাম যে আর তো থাকছে না, সো ওই ক্যারিয়ার করে খুব বেশি আই মিন যেহেতু আর চলেই যাবো, আমার টাইমটা বেশিরভাগ টাইমটা নিয়ে নিত ওখানে। সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট যে আমি আসলে অন্য কিছু করতে পারছি না দোতারা নিয়ে, তো পরেরটা ছেড়ে দিয়ে আমি স্কলারস্টিকায় জয়েন করেছি। সো দ্যাট গেভ মি প্লেন্টি অফ অপরচুনিটি অ্যান্ড টাইম। সো ওই টাইমটা আমি 2 বছর কাজে লাগিয়েছি দেশে, একটু মানে প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য আর কি। অ্যাকচুয়ালি প্রোগ্রাম করা হইতো অনেক, আর কমার্শিয়াল ওইভাবে ইচ্ছা ছিল না কখনো যে কমার্শিয়ালি কাজ করবো, ওইটা এখনও নাই। একমাত্র বাজে একটাই কারণ, নিজের ভালো লাগে। তো এখন আসলে নিজের ভালো লাগাটাও দেখি যার হয় না অনেক সময়, একটু একটু করে হয়তো অনেকের বাজানো এখন হয়, এই কারণেই ভালো মজা আছে। যদি বাজে একটু ভালো করেই দেখি, চেষ্টা করি। তো ওই সময়টুকু কাজে লাগানোর জন্য আসলে তখন আমি বলতে গেলে প্রফেশনাল চেঞ্জ করে ফেলছিলাম তখন। ইচ্ছা আছে এখানে এসে এই যন্ত্রটাকে আসলে একটু চেনানো। আমার দেশে অনেকে যন্ত্রটার নাম অনেকে বলতে পারে না, দোতারা বলতে পারে না, ভায়োলিন বলে, গিটার বলে, তবলা বলে না, সে তানপুরা বলে। বাট এনিওয়ে এটা আমি ইচ্ছা আছে যে এখানে আপনার হাতে যে যন্ত্র, এই যন্ত্রটার নাম কি? এটা হচ্ছে দোতারা। এই যন্ত্রটার নাম হচ্ছে দোতারা, কারণ দুই তারে চলে। দুই তারে চলে, আসলে যন্ত্রটা আসছে দুই তারে চলে না, এটা 4টা তার। বাট এটা আসছে অ্যাকচুয়ালি দোতারা নামটা কেন, কারণ এক দুইটা তার দিয়ে একটা সপ্তক হয়ে যায়, সারে গেমা বাজানি স্যার, এই জিনিসটা দুইটা তার দিয়ে হয়ে যায়। সো এখানে তিনটা দুই 4টা তারের মধ্যে মাঝখানে দুইটা একই নোটে, তো সো বেসিক্যালি তিনটা নোট আছে এখানে। সো তিনটা নোট দিয়ে দুইটা সপ্তক কভার করা যায়, তিনটা সপ্তকই কভার করা যায়। এই দুইটা দিয়ে সারে গেমা একটা হয়, আবার আরেক দুইটা দিয়ে সারে গেমা একটা হয়, যে কারণে ওই দুই তার থেকেই আসে দোতারা। বাট এখানে আবার দুইটা ভাগে ভাগ করা, সেখান থেকে অনেকে বলে হতে পারে। আর এই এই ফর্মটার মোটামুটি প্রচলন করছিলেন আমার দাদা ওস্তাদ, যিনি কানাগাল ছিল, উনি মোটামুটি প্রথমে এই ময়ূর এবং এই জিনিসটা উনি প্রচলন বেশি করছেন আর কি। আগে আসামের দিকে বা আমাদের দেশে ছিল এক তারের বা দুই তারের দোতারার মতো যন্ত্র ছিল, তো এটাও ওনাদেরই ঘরের দোতারা। আমার এইটা এটা আমার ছেলের, আজ আমার একেবারে সবচেয়ে বড় ছেলে। আমি আসার আগে আরেকটা ছোট ছেলে নিয়ে আসছি। আপনি প্রায় 4-5টা গান আমাদের প্লে করে শুনাইছেন, এর বাইরেও অনেক গান আপনি জানেন, তার মাঝখান থেকে আপনার একেবারে প্রথম সারির দিক থেকে যদি আরও 2-3টা শোনান খুবই উপকৃত হব। চেষ্টা করি আর কি, আসলে তো সময়ে সুযোগ সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। Thank you.
ধন্যবাদ। আচ্ছা ভাবি আপনি জিজ্ঞেস করি, আপনি তো প্রায় কত 8 বছর বিয়ের? 10 বছর। এই 10 বছরে ওনার দোতারা বাজানোর মানে আপনি তো নিশ্চয়ই এতদিনে জানেন যে কোন গানটা সবচেয়ে বেশি প্রিয়, যেটা বাজাইলে আপনার খুব ভালো লাগে, আপনি পিক করেন এরকম একটা উনি বাজান। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ, তালে দিতে পারছি না হাতে ক্যামেরা থাকায়। Amazing. Thank you so much for sharing such a great music out of Dotara. সংস্কৃতি মনা লোক ছিলেন, উনি কিশোরগঞ্জে যে শিল্প পরিষদ যেটা থাকে ওটার উনি অনেক প্রোগ্রাম উনি করছেন, উনি অ্যারেঞ্জার ছিলেন, সচিব বা সেক্রেটারি। আমি জন্মের আগের ঘটনা যদিও, বাট শুনেছি আর কি আব্বার কাছে বা আমাদের কাছে শুনেছি। চৌহান ভাই, আপনার দোতরা বাজানোর যে প্রতিভা বিশাল, এটা আমি বর্ণনা করলে বরং কম করা হবে। আপনার দোতরায় বেশ কিছু গান আমরা শুনেছি, আপনি যদি আরও কয়েকটা প্রিয় গানের সুর আমাদের তুলে একটু দেখান ফুল বাধিত হব। অনেক ধন্যবাদ। আর বাজানোর সময়
আলি অনেক ধন্যবাদ। আব্বা আমাকে একটা ডিভিডি সেট দিয়েছিলেন, সব বাংলা বাউল গানের ডিভিডি সেট। সো ওইটা একটা বড় একটা অনুপ্রেরণা ছিল এবং আব্বা যেমন বললো না যে একটা গান আব্বার খুব প্রিয় ছিল, তো ওইটা আমি এই শোনা শোনা সবারই প্রিয়। বাট আব্বা অনেক গান বাজালেও ওই গানটা বারবার বলতো, আব্বার দেশের প্রতি টান ছিল, গানের প্রতি টান ছিল, আর আমার দোতারা শুনেও ভালো লাগতো। তিনটা মিলিয়ে আর কি ওই গানটা একটা সিগনিফিকেন্সটা হচ্ছে ওই জায়গাতে গানটা। আপনার আব্বার বেঁচে আছেন? উনি আছেন, আল্লাহ ওনাকে সুস্থ রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করি যেন উনি আরো অনেক 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 দিন। আমরা আপনার নিশ্চয়ই ফোক গান পছন্দ করেন খুবই, এবং শুধু ফোক না, আমি একটা জিনিস বলি, আমি যখন থেকে আপনারা মনে হয় যখন আমার মেয়ের এই যে যখন 4-5 বছর বয়স, যখন বুঝতাম আর কি যে বাংলা কোনটা মানে এটা বাংলা ভাষা বলে, ওই জ্ঞানটা যখন উদয় হলো তখন থেকেই আমার গান বাং ঘুম ভাঙতে হচ্ছে। সে কোনোদিন মান্নাদের গান শুনে, কোনোদিন হেমন্তের গান শুনে, কোনোদিন কিশোরের গান শুনে, লতা এদের। সো ব্যাপার হচ্ছে কি ওইখান থেকে গানের জন্য তো কান একটা বড় ব্যাপার, সো ওই সময় থেকেই এই টানটা চলে আসছে, টানটাও আসছে, টানটাও চলে আসছে গানের। সো ওইখান থেকে আব্বার কাছ থেকে পাওয়া আর কি গানের টানটা আমাদের। আমার বড় ভাই গিটার বাজান, সো আছে আর কি। Astounding. I can't believe that you play so good. আপনি বলেন আপনার ইয়ে কি বলে এটা, what is the background history of getting here with this? এটা আপনি কবে শুরু করেন, অনুপ্রেরণা কোথায়? এটা একটা মানে স্পেশাল মোমেন্ট ছিল বলছেন। 95 এ আমি তখন ওই যে মানসিং গিয়েছিলাম একটা প্রোগ্রামে, এমনি বেড়াইতে তখন এমনি যেতাম, তো পড়া শুরু করে দিল ওইখানে একটা ওই যে বসন্ত বরণ প্রোগ্রাম হয় যে ওইখানে একজন ভদ্রলোক বাজাচ্ছিল, তো এমনি ছোটবেলা গান শেখার তো ইচ্ছে ছিল, গান শিখ মানে শিখতে গেছিলাম, বাট আল্লাহ সবই দিছে আমাকে, গলাটা দেয় না, এইটা একমাত্র দুঃখ আমার জীবনে, আর সব দিছে আল্লাহ আমাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সম্পর্কে অনেক কিছু জানলাম, শুনলাম আপনার বাজানো দোতারার সুর দেখে, এনার্জি নিয়ে আপনি বসে শুনছেন, আমরা খুবই আনন্দ পেলাম, আশা করি দর্শক সবাই আনন্দ পেয়েছেন। মিস্টার চয়ন, আপনাদের মনে থাকবে, যতবার দেখবেন ততবারই মনে হবে। ইনশাল্লাহ আশা করছি সামনে কোনো একদিন আমেরিকাতে কোনো অনুষ্ঠানে চয়নের যাত্রা শুরু হবে, যিনি বাংলাদেশের যারা ফোক সঙ্গীত শোনেন, দেখেন, উপভোগ করেন, তারা ওনার কাজ দেখে আনন্দিত হবেন এবং অনেক মজা পাবেন। থ্যাংক ইউ। Thank you.
Talia.